প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আজকে আমরা হেরিং বোন বোন পদ্ধতিতে সোলিং করব এই সোলিং আমাদের রাস্তায় লাগবে রাস্তা করার সময় এই পদ্ধতি প্রয়োগ করা হয় আমাদের হেরিং বোন বন্ড পদ্ধতিতে সোলিং করতে গিয়ে আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে সেই টুলসগুলো হলো এই টুলসের নাম হলো বাসুলা বা ইট কাটার এটার নাম তারপরে আমাদের হাত লাগবে কর্ণি যা দ্বারা আমরা বালি ও ইটের ফাঁকের মধ্যে প্রবেশ করাবো তারপর প্রয়োজন আছে আমাদের পাটরা এটা এই পাটরার মাধ্যমে আমরা সমতল যাচাই করব এই পাটরার মাধ্যমে আমরা সমতল যাচাই করব ঠিক আছে কিনা তারপরে আমাদের প্রয়োজন রয়েছে ট্রাই স্কোয়ার যা বাংলায় বলা হয় মাটাম এটা আমাদের কনস্ট্রাকশন কাজে আরেক নাম হলো মেশিনারি ট্রাই স্কোয়ার আর আমাদের প্রয়োজন আছে মেজারিং টেপ যার মাধ্যমে আমরা রাস্তা মাপবো ফর্মা যে নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে আমাদের সেই মাপ অনুযায়ী একটি ফর্মা তৈরি করতে হবে এবং রডের একটি জালি আমাদের একইভাবে আমরা কেন্দ্রীয় রেখা করে নেব অ্যালাইনমেন্ট এই কেন্দ্র রেখা করার পরে আমরা ব্রিক নেব ব্রিকটা এই ইটের মাপ আছে 9.5 ইঞ্চি প্রস্থ আছে 4.5 ইঞ্চি উচ্চতাটা আছে হলো 3.5 ইঞ্চি আমরা হেরিং বোন বন্ড পদ্ধতি করার সময় এই দৈর্ঘ্য 9.5 এবং উচ্চতাটা ছিল হলো 3.5 এই পৃষ্ঠটা আমরা উপরে রেখে সোলিং কাজ শুরু করব এবং শুরু করব কেন্দ্র রেখা থেকে 45 ডিগ্রি কোণে ইট বসাবো 45 ডিগ্রি কোণে আমরা বসাব আমরা ইটটা 45 ডিগ্রি কোণে এই সমকোণ থেকে 45 ডিগ্রি কোণে ইটটা বসাবো এটা যদি আমাদের হয় হরিজন্টাল এটা ভার্টিক্যাল হলে এর মাঝ বিন্দু বরাবর আমরা বসাবো এটা 45 ডিগ্রি কোণ এদিকে 45 এদিকে 45 বসাবো মুভ এইভাবে আমরা ইট বসানো শুরু করব এটা হবে তার কেন্দ্র রেখা এইভাবে শুরু করে দাও এই রেখাটা তোমরা লক্ষ্য করবা এই রেখার মাঝে বাইরে যাওয়া যাবে না এই রেখা বরাবর চলে তবে আমাদের আরেকটা কাজ করতে হবে যেন নড়াচড়া না করে বালি দ্বারা জানি বন্ড হয়ে যায় এইভাবে আমরা কেন্দ্র রেখাকে লক্ষ্য করে কেন্দ্র রেখাকে লক্ষ্য করে বাস আমরা আবার আসি এদিকে আসো আবার আমরা কি করব এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে না এক ইটের বরাবর গ্যাপ হয়েছে এইভাবে আমরা ইটটা আবার বসাবো বসাও 1.5 ইঞ্চি থাকবে বালি ভরাট করার জন্য তবে 1.5 ইঞ্চি বেশি যেন না হয় বা 1 আঙ্গুলি পর্যন্ত 1 আঙ্গুলি 1.5 ইঞ্চি হবে এইভাবে একটা আঙ্গুল প্রবেশ করাবে এই বন্ডের নাম হলো হেরিং বোন বন্ড হেরিং একটা মাছের নাম মাছের কাঁটায় এইভাবে
আকাবাকা থাকার কারণে এই বন্ডের নাম হয়েছে হেরিং বোন বন্ড পদ্ধতি। অ্যালাইনমেন্ট ঠিক রেখে কাজ করবে। আমরা ওদিকে একটু করি, এদিকে একটু বাদ রাখি, একটু শেষ প্রস্ত, আরেকটু আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। আমার প্রথম অ্যালাইনমেন্টে যাওয়া আগে এক আঙ্গুলি পর্যন্ত জানি দিব। বাউন্ডারি শেষ দিয়ে শেষ করো, বাউন্ডারি কুইক। হ্যাঁ, বাউন্ডারি দাও, বাস। হ্যাঁ, মুভ এদিকে, ওটা পরে, তুমি আগে বাউন্ডারি দিয়ে লও। আমরা এখন বালু নিয়ে আসি, বালু দিয়ে আমরা ফাঁকাগুলো ভরাট করব। তারপরে আমরা দেখব স্পিরিট লেভেল দ্বারা দেখব সমতল এবং ঢাল ঠিক আছে কিনা, সমতল এবং ঢাল ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে যে সমতল এবং ঢাল ঠিক আছে, বাবলগুলো নির্দিষ্ট স্থানে আছে, এতে প্রমাণিত হয় যে ফ্লোটার সমান আছে, সমতল আছে, সমতল আছে, এতে প্রমাণিত হয় আমাদের সোলিং ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কীভাবে হেরিং বোন বন্ড পদ্ধতিতে সোলিং করতে হয়। আর তোমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই তোমরা হেরিং বোন বন্ড পদ্ধতি করতে পারবে। আমি আশা করি তোমরা অবশ্যই দক্ষতার সাথে এই কাজটি করতে পারবে। সবাইকে ধন্যবাদ।